শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 8টা অ্যান্ড আজকে আমরা রওনা দেব জগন্নাথ পুরীর উদ্দেশ্যে। আজকে আমরা যাব গাড়িতে, বাই রোড হবে, এটা রোড ট্রিপ। এটা একটা আমার সাথে আমার একটা বন্ধু যাবে এবং আমার ফ্যামিলি যাবে। এবার সকাল সকাল রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন, হাফ প্যান্ট পরে, টি শার্ট পরে অ্যান্ড হাফ প্যান্ট পরেই যাবো, যেহেতু গাড়িতে যাবো, যাতে চালাতে সুবিধা হয় না। আজ এবারকার ড্রাইভার আমি, তাই পুরো এ বাড়ির থেকে জগন্নাথ পুরী অ্যান্ড তারপরে যেখানে যেখানে আছে গাড়ি ড্রাইভিং পুরো আমি করব। এবার রোড ট্রিপে হচ্ছে যা যা হবে সব আপনাদের ইনফরমেশন দেওয়ার ট্রাই করব অ্যান্ড যা যা করব সব আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনাদেরকেও নিয়ে যাব, শুধু আমি একা যাব না, আপনাদেরকেও সাথে নিয়ে যাব। অ্যান্ড এখন রেডি হয়ে গেছি, 6টার সময় বেরোনোর কথা ছিল, সেখানে এখন 8টা বেজে গেছে, 2 ঘন্টা লেট হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি বেরোতে হবে, দেখা হচ্ছে আপনাদের সাথে রাস্তায়। এখন পেট্রোল ভরাতে এসেছি আমরা, এখন ফুল ট্যাঙ্কি করব। তো এখান থেকে 30 লিটারের 3117 টাকার তেল ভরালাম ফুল ট্যাঙ্কি। এটা টোল রোড, দক্ষিণেশ্বরের রোডটা, এটা দিয়ে একটু শর্ট হয়, তাড়াতাড়ি যাওয়া যায়। আরো জগন্নাথের নাম নিয়ে বেরিয়ে পড়লাম আমরা তখন আমাদের গন্তব্যস্থলের দিকে। যাওয়ার পথেই এরকম অপূর্ব দৃশ্য, মেঘ এরকম চারিদিকে, এই অপূর্ব মেঘের মধ্যে দিয়ে আমরা গাড়ি নিয়ে তখন ছুটে চললাম জগন্নাথ পুরীর উদ্দেশ্যে NH-16 ধরে। যাওয়ার পথে এরকম মেঘ দেখে, এত সুন্দর অপূর্ব দৃশ্য দেখে আপনাদের সাথে আর শেয়ার করে আমি থাকতেও পারলাম না, তাই ক্যাপচার করে তুলেই ধরলাম আপনাদের দেখানোর জন্য এই অপূর্ব মেঘের দৃশ্যগুলো। তখন আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল কোলাঘাট। ভেবেছিলাম কোলাঘাটে গিয়ে সকালে ব্রেকফাস্ট করব, কিন্তু খিদে না পাওয়ার কারণে তখন আর ব্রেকফাস্ট করে ওঠা হয়নি। সো বেরিয়ে পড়েছিলাম নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। সো এখন আমরা কোলাঘাটে পৌঁছে গেছি, কোলাঘাট ব্রিজ আর বাদিকে রেল ব্রিজ, ওটা কোলাঘাটের। এখানে কিছু খাওয়া দাওয়া করবো। এখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, এখন ফরকপুরের আগে ঢুকবো এখন আমরা, তার আগে এরকম বৃষ্টি শুরু হয়ে গেল। ভুবনেশ্বর আর 318 কিলোমিটার, এখান থেকে আর বেশি দূর নাই, 318 কিলোমিটার। আমরা 250 কিলোমিটার ক্রস করে চলে এসেছি অ্যান্ড এখন বাজে 11:44। এবার গুগল ম্যাপ বলছে যে এখনও 350 কিলোমিটার বাকি আছে, 6 ঘন্টা 41 মিনিট মতো। দেখি, সো ফার সো গুড। এখন আমরা উড়িষ্যায় ঢুকে গেছি, ঢুকে যাওয়ার পর একটা জায়গায় দাঁড়ালাম একটু, অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়েছি, টানা 300 কিলোমিটার মতো গাড়ি চালিয়েছি, একটু একটা জায়গায় হল্ট নিলাম। হল্ট নিয়ে সবাই একটু স্ট্রেচ করছে, অনেকক্ষণ ধরে প্রায় বলতে 3-4 ঘন্টা গাড়ি চালানো হয়েছে। আর রাস্তার মধ্যে আমি বেকড রসগোল্লা খাচ্ছি, যেটা আগের দিন নিয়ে এসেছিলাম, এটা খেয়ে আবার এখান থেকে পুরীর উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। অনেক গাড়ি চালিয়ে ফেলেছি আজকে, সারা জীবনে এত গাড়ি চালাইনি, আজকে যা গাড়ি চালিয়েছি আমি। অ্যান্ড এটা হচ্ছে বেকড রসগোল্লা, কাইন্ড অফ দেখতে এরকম হয়, এটা কলকাতার থেকেই নিয়ে আসা। এখন বাজে 1:30 অ্যান্ড এখন উড়িষ্যার ভেতর অনেকটা জলেশ্বর পার করে চলে এসেছি অ্যান্ড এখানে গোপ্রো অন করার কারণটা হচ্ছে, দেখতে পাচ্ছেন দূরে পাহাড় দেখা যাচ্ছে, জানি না গোপ্রোতে কোন দিকে, জানি না গোপ্রোতে জাস্টিস করতে পারবে কি না, কতখানি দেখা যাচ্ছে। একটু আগে উঁচু জায়গার থেকে ভালোই দেখা যাচ্ছিলো, কাছে গেলে আরও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো এখন আছি আমরা নিধিপান্দাতে অ্যান্ড এখন বাজে 1:30, এখান থেকে কিছু পাহাড় দেখা যাচ্ছে সুন্দর, এগুলো হচ্ছে উড়িষ্যার পাহাড় অ্যান্ড আকাশটাও সুন্দর লাগছে তার সাথে। আর 250 কিলোমিটার মতো বাকি আছে আমাদের এখানে অ্যান্ড এখান থেকে ভুবনেশ্বর আর হচ্ছে 204 কিলোমিটার অ্যান্ড রং সাইড থেকেও এরকম মাঝে মাঝে একটা দুটো গাড়ি আসে এই রোডে,
ডাইভার্সনও রয়েছে প্রচুর, NH-60 এটা। এখন আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি হাইওয়ে দিয়ে, ঘড়িতে তখন বাজে 2 থেকে 2:30। যাওয়ার পথে বাদ্রাকের কাছে আমাদের বীভৎস ভয়ঙ্কর জামের সম্মুখীন হতে হয়, সেখানেই আরও আমাদের টাইমটা ওয়েস্ট হয়ে যায়। মিনিমাম 1 থেকে 2 ঘন্টা আমাদের এই জামের মধ্যেই কেটে যায়, তার মধ্যে সামনে একটা গাড়ি আমাদের ঠুকতে ঠুকতেও বেঁচে যায়, এতটা বীভৎস জাম ছিল। জামটা কাটিয়ে এতটা খিদে আমাদের পেয়ে গেছিলো যে হোটেল স্বর্ণপ্রভা নামে একটা হোটেলে দুপুরে লাঞ্চ হাতে ঢুকে পড়লাম আমরা। সেখানে আমাদের প্রথমে পাঁপড় আর সাথে চাটনি ওয়েটিং ডিশ দেওয়া হয়। তো আজকে দুপুরে লাঞ্চ এটা আমাদের চিকেন আর রুটি, যেহেতু ড্রাইভ করবো তাই। অ্যান্ড আমার বন্ধুরা সেম অ্যান্ড এখানে তরকার রয়েছে আমার বাড়ির লোকরা খাবে বলে। শেষ করার পর একটা চকলেট আইসক্রিম, এটা হচ্ছে ডেজার্ট মন খুশি করার জন্য এতখানি ড্রাইভিং করে। সাড়ে 4টে আমরা দুপুরে লাঞ্চ টাইম ছেড়ে বেরোলাম, এখন কারণ বাদজাক থেকে বেরোলাম। এখন বেরিয়ে দেখি, এখন গুগল ম্যাপস বলছে 170 কিলোমিটার, মিনিমাম 3.5 ঘন্টা বলছে লাগবে। বৃষ্টি হচ্ছে হালকা হালকা, ওয়েদার মেঘলা হয়ে গেছে, আর এখন অব্দি গাড়িতে কোনো প্রবলেম হয়নি, অল গুড এখনও। এখানে তোমরা যারা আসবে তারা সাবধানে গাড়ি চালাবে, গাড়ি বা বাইক যাতে আসো না কেন। রাস্তা দিয়ে প্রচুর গরু রয়েছে, এখানকার ন্যাশনাল হাইওয়ে অবদ্ধেও গরু রয়েছে, যখন তখন রাস্তায় এদিক ওদিক পার করে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সও থাকে। সো বি কেয়ারফুল। সো এই যে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে এরকম প্রচুর জায়গায় গরু দেখতে পারবেন আপনারা ঘোরাঘুরি করছে। অটো এখান থেকে মিনিমাম 92 কিলোমিটার মতো বাকি আছে। সো এখন বাজে 8:15 অ্যান্ড এখন আমরা পৌঁছালাম পুরীতে এই হোটেলটাতে। অ্যান্ড এখন এখানে চেক ইন করলাম অ্যান্ড এখন লাগেজপত্র সব নিয়ে যাব ভেতরে। নর্মালি একটা এসি রুম নিয়েছি অ্যান্ড টোটালি এক্সস্টেড আজকে সারা রাস্তা গাড়ি চালিয়ে, একা গাড়ি চালিয়ে 500 কিলোমিটার চালিয়ে আমার শরীর পুরো শেষ হয়ে গেছে। এখন ব্যাগপত্রগুলো রাখবো, রেখে একটু সি বিচের দিকে যাবো আমি আমার একটু বন্ধু, যাই ঘুরে আসি সি বিচটা সারাদিন এত খাটাখাটনির পর। এখন আমরা বেরিয়ে পড়েছি, এই আমার সাথে রনি আমার বন্ধু, এবার দুজনে মিলে বেরিয়ে পড়লাম, এখন সি বিচে ঘুরতে বেরিয়ে পড়েছি। এবার ইচ্ছা আছে দুজনে মিলে মাছ ভাজা খাবো এখন, ও হোটেল থেকে বলছিলো আমাকে যাই একটু মাছ ভাজা খেয়ে আসি অ্যান্ড সি বিচটা একটু ঘুরে দেখবো যে পুরী সি বিচটা কেমন, কারণ প্রথমবার এসেছি। তো এখন সুইট কর্ন খাচ্ছি আমরা অ্যান্ড তার মধ্যে হট করে বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি পড়ছে এখানে দেখতে পাচ্ছেন সব ভিজে গেছে, তার মধ্যে আমরা সুইট কর্ন খাচ্ছি। একটু আগে ফুচকা কাকার দোকানে দাঁড়িয়েছিলাম, বাট এখন থেমেছে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সুইট কর্নের মজাটা নিচ্ছি।
একদম পুরো বিচের ধারে,